নাটকে তাকে অগোছালো প্রেমিক, পাড়ার বড় ভাই কিংবা মাস্তান চরিত্রে দেখেই অভ্যস্ত দর্শক। কারো কাছে তিনি বখে যাওয়া একজন, হাজারো তরুণের আইডল, কারো চোখে আবার অমিত প্রতিভাবান। নাম তার মারজুক রাসেল। পাগলাটি এক যুবক, কিন্তু ভীষণ প্রতিভাদার। তার যা মাথায় আসে তিনি সেটা লিখে ফেলেন, যেটা মুখে আসে বলে ফেলেন, আর দর্শক তা মুগ্ধ হয়ে দেখেন। তার অভিনয়ে নেই নিয়ম কানুন, সাবলীল অভিনয় দেখে কেউ তাকে মিলিয়ে ফেলেন নিজের সাথেই। তার সাহসেরও প্রশংসা করতে হয়। শুধু অভিনেতা নয়, তিনি একজন কবিও। তার মাথায় সারাক্ষণ কবিতা ঘুরে। চান্দের বুড়ির বয়স যখন ১৬, বাইজিবাড়ি রোড, ছোট্ট কোথায় টেনিস বল তার বিখ্যাত কবিতা। শৈশব থেকে তিনি কবি হতে চেয়েছেন, গীতিকার হতে চেয়েছেন, গান লিখতে চেয়েছেন। মীরাবাই কিংবা আমি তো প্রেমে পড়িনি, প্রেম আমার উপরে পড়েছে, অসাধারণ এই গানগুলো খুব সহজ ভাষায়ও যেন অসাধারণ। কর্মজীবনের শুরু কবিতা ও গানের গীত রচনার মধ্য দিয়ে। টেলিভিশন নাটকের মাধ্যমে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। টেলিভিশনে তার অভিনীত প্রথম কাজ ছিল মোস্তফা সরওয়ার ফারুকি পরিচালিত আয়না মহল। চলচ্চিত্রেও কাজ করেছেন এই শিল্পী। ২০০৪ সালে ব্যাচেলর চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ের সূচনা করেন ও প্রশংসা পান। মডেল হিসেবে একাধিক সঙ্গীত ভিডিওতেও কাজ করেছেন। ৪.৫ বছর জনপ্রিয় শিল্পী জেমসের সাথে কাজ করেন। জেমসের কয়েকটি অ্যালবামের জন্য গান লিখেছিলেন এই গুণী শিল্পী। ইতিহাস গড়ে ফেলল তার লেখা জেমসের গাওয়া মীরাবাই গান। এখনও দুই দশক পরে এসেও কোনো কনসার্টে গেলে এই গানটা না গেয়ে মঞ্চ ছাড়তে পারেন না জেমস। মীরাবাইয়ের আবেদন এমনই। তিনি লিখেছেন বিখ্যাত গান দ্বিধা। তার ছেলেবেলা কেটেছে সংগ্রামে, কিন্তু সংগ্রামী যুবক সফলতা ঠিকই পেয়েছেন। ব্যাচেলর সিনেমায় অভিনয়ের পর রাতারাতি তারকা বনে গেলেন তিনি। প্রেসের মেঝেতে ঘুমানো ছেলেটা তখন টিভিতে পরিচিত মুখ। তিনি যেন তার দ্বিধা গানের মতোই ঢেউ জানা এক নদী, যার কাছে গভীর কিছু শেখা আছে। মারজুক মানে আগুনের ফুলকি, যে জেলে উঠলে ঘটাতে পারে অগ্নিকাণ্ড, যা বুঝেই জেমস বলেছিলেন হবে তোর, হবে তোর মধ্যে আগুন আছে। ইশরাত জাহান, সময় সংবাদ, ঢাকা।